আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ধানের আটি আছে, তো এগুলো বাইরে পরে এখানে রাখা হয়েছিল। তো আমাদের এখানে গত পরশু দিন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছে, মানে মারাত্মক লেভেলের ঘূর্ণিঝড় হয়েছে। তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের গাছপালা ভেঙে গেছে, আবার অনেকের বাড়িঘর উড়ায় নিয়ে গেছে। আমাদের এখানে গাছের নিচে চাপা পড়ে 3 জন মারা গেছে। তো বুঝতে পারছেন কী লেভেলের ঘূর্ণিঝড়টা হয়েছে। তো আজকে 2 দিন চলে গেছে, তারপর দেখেন ক্ষেতের ভিতর পানি আটকে আছে। দেখেন এই যে ধান ক্ষেতের ভিতরে পানি আটকে আছে। তো আমাদের আল্লাহর অশেষ রহমত যে এই ধানগুলো এত বাতাস হওয়ার পরেও এখনও দাঁড়ায় আছে। অনেক ধান দেখছি যে আমাদের এদিকে অনেক ধান মানে একদম পরে মাটির সাথে মানে শুয়ে পড়ছে একদম। তো আল্লাহর অশেষ রহমত যে এই ধানগুলা কিন্তু এখনও ভালো আছে, মানে পরে নেই। তো আমরা আসছি এখন, এই যে একটু হালকা রোদ উঠছে, এই ধানের যে আঠিগুলো আছে এগুলো একটু ছড়া দেওয়ার জন্য, কারণ এটা গরুর জন্য খের বানানো হবে। তো হালকা একটু রোদ উঠছে, তো আমরা আসছি 2 জন ছড়া দেওয়ার জন্য। তো এই ঝড়টা হওয়াতে যেমন ক্ষতি হয়েছে, পাশাপাশি অনেক লাভ হয়েছে কৃষকের জন্য। দেখেন এগুলো কিন্তু সব পাট বুনছে এখানে। তো অনেকদিন থেকে বৃষ্টি হয় নাই, তো হুট করে গত পরশু দিন কিন্তু এরকম ভয়ঙ্কর ঝড়টা হয়েছে। দেখেন পাট কিন্তু মোটামুটি জ্বালায় গেছে সব। এটা বৃষ্টিটা হওয়াতে অনেক মানে পাটের জন্য অনেকটাই উপকার হয়েছে। এই পাটগুলাও দেখেন মোটামুটি ভালো বড় হয়ে গেছে, প্রত্যেকটা পাট বড় বড় হয়ে গেছে। নষ্ট হইতেছে না, ধার ধরতেছে কাঁচা আড়ি ভিজি অবস্থা। তো এইখানে এগুলা ছড়া দেওয়া হইতেছে, আর এই পাশটাতে দেখেন এগুলা বৃষ্টি হওয়ার আগে কিন্তু এখানে এই খড়গুলা নাড়া হয়েছিল। এগুলো মোটামুটি শুকে গেছিলো, বাড়িতে নেওয়ার মতো উপক্রম হয়েছিল, কিন্তু এর মধ্যেই এই ঝড়ে সব কিছু উলট পালট করে দিয়ে গেলো আর কি। দেখেন এগুলাও একদম ভিজে। তো এখানে কিছু মানে পালা দিয়ে রাখা হয়েছিল, আর এখানে এগুলো নাড়িয়ে দেওয়া আছে। এগুলো একটু একটু রোদ উঠলে কিন্তু শুকায় যাবো, কারণ এগুলো সম্পূর্ণ শুকনা খের ছিল। দেখেন উপর দিয়ে শুকনা দেখা গেলেও নিচে কিন্তু একদম ভিজা, একদম ভিজা, একদম ভিজা। এগুলা একটা রোদ না হইলে এগুলো নেওয়া যাবে না আর কি। তো আপনারা যারা ধানের চাষ করছেন তাদের কী অবস্থা, আপনাদের ধান কেটে ঘরে নিতে পারছেন কি না, নাকি ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।